সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এখনও অবধি আপনারা যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন সো দ্যাট আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন অনলাইনে হ্যাঁ আপনারা কোথাও না গিয়ে বাড়িতে বসে নিজের পিসি থেকে বা নিজের মোবাইলে গুগল ক্রোম খুলে ডেস্কটপ ভার্সন করে আপনারা নিজেরাই চাইলে বাড়ি থেকে বসে আপনার ড্রাইভিং লাইসেন্স লার্নারের জন্য আবেদন করতে পারেন এবং এই ড্রাইভিং লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে অনেকগুলি পর্যায় রয়েছে প্রথমে আবেদন করতে হবে তারপরে স্লট বুকিং করতে হবে টেস্ট করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্তগুলি পর্যায়ক্রমে আমি একটা একটি ভিডিও করে পাট পাট করে দেখাবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন চলুন সবার প্রথমে আমরা গুগল ক্রম খুলে নিই কিন্তু তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই এই ভিডিওটি চলাকালীন আপনারা স্কিপ করবেন না এবং ফরওয়ার্ড করবেন না কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ বা ফরওয়ার্ড করলে মাঝের অংশটি আপনারা বুঝতে পারবেন না আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম এবং এখানে লিখলাম পরিবহন এবং সার্চ দিলাম সার্চ দেওয়ার ফলে আমার সামনে এই একটি প্রথম ওয়েবসাইট খুলে এলো পরিবহন ডট গভ ডট ইন এখানে আমি ক্লিক করব এখানে আপনারাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে লেখাই রয়েছে দেখুন পরিবহন সেবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অর্থাৎ এটি কেন্দ্রীয় সরকারের আওতাধীন পরিবহন সেবা এই ওয়েবসাইটটি এটিকে স্ক্রল করে আপনারা নিচে নামবেন বাঁদিকে রয়েছে দেখুন ভেহিক্যাল রেজিস্ট্রেশন রিলেটেড সার্ভিসেস ডান দিকে রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস আপনারা যেহেতু ড্রাইভিং লাইসেন্সে আবেদন করবেন তাই আপনারা এখানে ক্লিক করবেন আমি ওকে ক্লিক করলাম একটি একটু অপেক্ষা করুন নতুন একটি পেজ খুলবে দেখুন আপনাদের সামনে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন একটি অফিসিয়াল পেজ খুলে গেল এখানে লেখা রয়েছে অনলাইন সার্ভিসেস ইন আওয়ার পোর্টাল আর অ্যাভেলেবেল অনলি ফর দ্য স্টেটস লিস্টেড হিয়ার এখানে গিয়ে সিলেক্ট স্টেট নেমে ক্লিক করবেন আমি এখানে আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্যে করে দেখাবো তাই আমি ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে নিলাম কিছুক্ষণ অপেক্ষা করবেন আবার ফ্রেশ হবে পেজটি দেখুন এইবার আপনাদের সামনে পেজটি খুলে গেল এইটা হলো আপনার মূল পেজ যেখান থেকে আপনারা আবেদনপত্র করবেন এখানে দেখুন সারথী ড্যাশবোর্ড অ্যাক্টিভ ইউজার অ্যাকাউন্ট ইউজার ম্যানুয়াল ফ্রিকুয়েন্টলি আসেন্স ইত্যাদি ইত্যাদি রয়েছে বাঁ দিকে দেখুন ড্রাইভিং লাইসেন্স প্রথমেই রয়েছে অ্যাপ্লাই অনলাইন এর আন্ডারে আবার তিন অনেকগুলি বিষয় রয়েছে নিউ লার্নার্স লাইসেন্স নিউ ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন রকমের আছে অনেক কিছু তো আমরা প্রথমে নিউ লার্নার্স লাইসেন্সে ক্লিক করে দেখবো যে লার্নার লাইসেন্স পেতে হয় কী হবে প্রথমে লার্নার লাইসেন্স পাওয়া যায় তারপর সেখান থেকে আপনি ডিএল বা ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন প্রথমে আমরা নিউ লার্নার্স লাইসেন্সে ক্লিক করলাম নিউ লার্নার্স লাইসেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলে গেল বলছে ফলোইং আর দ্য স্টেজেস ইন অ্যাপ্লিকেশন সাবমিশন ইন ইস্যুইং লার্নার্স লাইসেন্স ইন দ্য ফলোইং অর্ডার ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস প্রথমে ফিল করতে হবে আপলোড ডকুমেন্টস ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এল এল টেস্ট স্লট বুকিং অর্থাৎ আপনাকে যে টেস্ট দিতে হবে ড্রাইভিংয়ের জন্য সেটা স্লট বুকিং করতে হবে পেমেন্ট অফ ফি তারপরে আপনাকে ফি পেমেন্ট করতে হবে আমরা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে করে দেখাবো প্রথমে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার ফলে আপনাদের সামনে এই জন্য আপনাদের সামনে একটি পেজ খুলে গেল এখানে প্রথমে কিছু বলা রয়েছে বলছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট চয়েস আর ইউ এ ডিপ্লোম্যাট ফরেনার রি পার্ট্রিয়েট রিফিউজিস ফরেনার্স বাট নট ডিপ্লোম্যাটস এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি চ্যালেঞ্জ দেন প্লিজ সিলেক্ট দ্য ক্যাটাগরি যদি এগুলির মধ্যে কোনো একটি আপনি হন তাহলে এই সিলেক্ট অপশানে গিয়ে সেটি সিলেক্ট করবেন অন্যথায়টিকে ছেড়ে দেবেন এখানে তিনখান অপশন রয়েছে অ্যাপ্লিকেন্ট ডাজ নট হোল্ড ড্রাইভিং বা লার্নার লাইসেন্স আবেদনকারী ড্রাইভিং বা লার্নার লাইসেন্স কোনোটি নয় অ্যাপ্লিকেন্ট হোল্ডস ড্রাইভিং লাইসেন্স ইন্টার ডিএল নাম্বার যদি আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে সিলেক্ট করে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং ডেট অফ বার্থ বসাতে হবে অ্যাপ্লিকেন্ট হোল্ডস লার্নার লাইসেন্স এন্টার লার্নার লাইসেন্স নাম্বার যদি আবেদনকারী লার্নার লাইসেন্স থাকে তাহলে লার্নার লাইসেন্সের নাম্বার বসে এখানে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে হবে এখানে আমরা দেখাবো আবেদনকারী কোনো কিছুই নেই ড্রাইভিং লাইসেন্সও নেই লার্নার লাইসেন্সও নেই তাই আমরা প্রথমটাকে সিলেক্ট করবো প্রথমটাকে সিলেক্ট করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম এবার আপনারা দেখুন এই পেজটি আমাদের সামনে খুলে যাবে এইবার আমাদেরকে এই পেজটিকে ফিল আপ করতে হবে আমরা তাড়াতাড়ি করে পেজটিকে ফিল আপ করে নিই প্রথমে আছে স্টেট আমরা নিয়ে নিলাম ওয়েস্ট বেঙ্গল আর অফিসটা করে নিই বোলপুর আধার নাম্বার অপশানাল দিলাম না আধার অ্যাপ্লিকেশন আমার দেওয়ার প্রয়োজন নেই নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নাম আবেদনকারীর প্রথম নাম দিতে হবে আমরা দিলাম এমডি শাহিন খান দ্বিতীয় রয়েছে দেখুন রিলেশন এখানে আপনি যার নাম বসাবেন সেটা পিতা বা মাতা তার সঙ্গে রিলেশন কি যদি এখানে আমি ফাদার দিই তাহলে এখানে বাবার নাম বসাতে হবে যদি এখানে মাদার দি মায়ের নাম বসাতে হবে এবং স্ত্রী ক্ষেত্রে যদি হাজব্যান্ড দিই তাহলে স্বামীর নাম বসাতে হবে আমি এখানে ফাদার দিলাম তাহলে এখানে আমাকে এমডি শাহিন খানের বাবার নাম বসাতে হবে বসিয়ে দিলাম এইবার দেখুন আপনার আবেদনকারীর পুরো নামটা এখানে চলে এসেছেন তারপরে রয়েছে জেন্ডার পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল দিলাম পুরুষ ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আমাদেরকে বসিয়ে দিতে হবে আমরা ডেট অফ বার্থটা বসিয়ে নিই ব্যাস এই যে হলো এক দুই দু হাজার প্লেস অফ বার্থ আমরা দিয়ে দিই আপনারা প্লেস অফ বার্থ বসিয়ে দেবেন কান্ট্রি ইন্ডিয়া কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানটা দিয়ে দিন ব্লাড গ্রুপ এটা ব্লাড গ্রুপটা অবশ্যই বসাবেন ফোন নাম্বার ম্যান্ডেটরি নেই ইমেল আইডি ম্যান্ডেটরি নেয় মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বসে দিন বসে দিলাম এইবার আর কিছু এখানে দরকার নেই নিচে চলে আসুন অ্যাড্রেস প্রথমে রয়েছে বীরভূম ঠিক আছে তারপরে এখানে আছে সিটি ব্লক আপনি এটা দিয়ে দিন রাজনগর ভিলেজ আজিমনগর লোকেশন মার্ক রাজনগর বীরভূম ঠিক আছে ল্যান্ডমার্ক দিয়ে দিলাম নিয়ার লায়ন ক্লাব ইন্টার পিনকোড দিয়ে দিলাম এবার এইটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এটাই যদি পারমানেন্ট অ্যাড্রেস করতে চান তাহলে এখানে ক্লিক করে নেবেন চলে এলো এইবার সিলেক্ট ক্লাস অফ ভেহিকলস কী ধরনের যানবাহনের জন্য আপনি আবেদন করছেন মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট মোটর সাইকেল মোটর সাইকেল উইদাউট গিয়ার নন ট্রান্সপোর্ট মোটর সাইকেল উইথ গিয়ার এটা ক্লিক করলাম আমি এদিকে নিয়ে নিলাম আর এটি নেব কি লাইট মোটর ভেহিকেল লাইট মোটর ভেহিকেল নিয়ে নিলাম এটি এবং কপি করে নিলাম এবার হচ্ছে এল এল ডিটেলস এখানে তো এগুলোর দরকার নেই এইবার নিচে আছে দেখুন আই হ্যাভ কনভিক্টেড ডিসকোয়ালিফাইড মাই লাইসেন্স ওয়াজ ক্যান্সেল যদি এরকম কিছু হয় বা লাইসেন্স ওয়াজ রিভোক তাহলে এখানে টিক দেবেন অন্যথায় দেবেন না ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল যদি আপনি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং প্রাপ্ত হন তাহলে এখানে টিক দেবেন নজর দেবেন না আই এম উইলিং টু ডোনেট মাই অর্গানস ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যাক্সিডেন্টাল ডেথের দরুন আমি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি দান করতে চাই এটি দান করতে চাইলে ঠিক দেবেন নজর দেবেন না আই হ্যার টিকলে দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ অ্যান্ড পার্টিকুলার্স গিভেন অ্যাবাভ আর ট্রু যদি ট্রু হয় সত্যি হয় তাহলে গেসে ঠিক দেবেন সত্যি না হলে নয় ঠিক দেবেন এবার আমরা এটাকে সাবমিট করবো দেখুন ইউর অ্যাপ্লিকেশান ইজ বিং অ্যাকসেপ্টেড হাউ ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যাট ল্যাটার স্টেজ ইউ আর হ্যাভিং এ লাইসেন্স ইউর অ্যাপ্লিকেশান মে বি রিজেক্টেড বাই দ্য কনসার্ন অথরিটি আপ বলা হচ্ছে আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে তা সত্ত্বেও আপনি আবেদন করেছেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে ঘোষিত হবে এরপর আমরা ওকেতে ক্লিক করবো আই ইউশোর ইউ ওয়ান টু সাবমিট দ্য ডাটা আপনি কি নিশ্চিত এই ডাটা সাবমিট করতে চান তারপর আমরা ওকেতে ক্লিক করব দেখুন এই ওকেতে ক্লিক করার পর এই যে এখানে এলো অ্যাপ্লিকেশান নাম্বার নেম তারপরে অ্যাপ্লিকেশান ডেট ব্লাড গ্রুপ মেল এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট এবার দেখুন ইস্যু অফ নিউ এল এল অ্যাপ্লিকেশান এই ক্যাটাগরি ডকুমেন্টারি প্রুফ রিকোয়ার্ড ফর্ম ওয়ান সেলফ ডিক্লারেশন এজ প্রুফ ফটো আইডি প্রুফ ফর্ম মেডিকেল সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে আমরা এই নাম্বারটি অবশ্যই লিখে রাখবো আমরা যেটা করবো প্রিফিল্ড প্রিন্ট অ্যাকনোলজমেন্ট দেখি প্রিন্ট অ্যাকনোলজমেন্টে কি আছে এই যে এটিকে আমরা প্রিন্ট করে নেব একটা কপি ঠিক আছে এটিকে প্রিন্ট করে নেব বা এটিকে আমরা পিডিএফ আকারে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার অর্থ হচ্ছে এটি আমাদের কাছেই থেকে গেল এটি আমাদের আর কোনো অসুবিধা নেই এইবার আমরা যেতে পারি বা অন্য কোনো উপায় দেখতে পারি ঠিক আছে এই যে আমাদের অ্যাপ্লিকেশান সব কিছুই রয়েছে এবার আমরা নেক্সট স্টেজে যাব তো আজকের জন্য এইটুকুই পরের অংশটি আমি আবার অন্য একটি পার্টে দেখাবো আজকের জন্য আপনাদের এইটুকুই অংশ থাকলো পরের অংশটা আমি অন্যদিন একবার দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা এই ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আমার যে ধারাবাহিকভাবে ভিডিওগুলি আসতে চলেছে সেগুলি আপনারা নজর রাখুন আশা করি এগুলো আপনারা দেখলে আপনাদের অনেকটাই উপকার হবে ধন্যবাদ